স্বপ্ন নয়, বাস্তবে রয়েছে পৃথিবীর এমন দৃষ্টিনন্দন জায়গা। পৃথিবীতে বিদ্যমান অপূর্ব এমন কিছু স্থান নিয়ে আজকের আয়োজন। আল বেরোবেলো ইতালি। ক্রঙ্কেটের কুড়িঘর আর সেগুলোর নজর কাড়া নকশার জন্য বিখ্যাত এই জায়গা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই জায়গাটি স্থান করে নিয়েছে। সেখানকার গম্বুজাকৃতির আবাসিক বাগান বাড়িগুলো চুনাপাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। এগুলো শুষ্ক স্থাপত্যের দেয়াল বিশিষ্ট ভবনের অনন্য উদাহরণ। ল্যাটিন শব্দ টোরুলা অর্থাৎ গম্বুজ থেকে এই শহরটির নামকরণ করা হয়েছে। পারিয়াঙ্গন, ইন্দোনেশিয়া। পশ্চিম সুমাত্রার এই গ্রামটির দুর্গের উপর রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি মেরাপি। এই আগ্নেয়গিরিটি সেখানকার বৃহত্তম প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে একটি। এটিকে সবচাইতে প্রাচীন গ্রাম বলেও ধারণা করা হয়। তাই সেখানে গিয়ে উৎসুক পর্যটকরা আদিবাসী জনগোষ্ঠীর রীতিনীতি ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও সেখানে দেখা মিলবে ঐতিহ্যবাহী ঘরবাড়ির, সেগুলোর মধ্যে বেত কঞ্চির দেয়ালে তৈরি কিছু বাড়ি 300 বছর পুরনো। এছাড়া রয়েছে 19 শতকে তৈরি করা সবচেয়ে সুন্দর একটি মসজিদ। ফিশিং ভিলেজ, সিউয়া ভ্যান, ভিয়েতনাম। মাছ ধরার জন্য পুরো একটি গ্রাম বরাদ্দ, আর সেই সুদৃশ্য গ্রামটির নাম সিউয়া ভ্যান, যা হালং উপসাগরে অবস্থিত। ভাসমান মাছ ধরার ব্যতিক্রম ধর্মী এই গ্রামটি বিশ্বের যতগুলো মাছ ধরার বড় গ্রাম রয়েছে সেগুলোর মধ্যে একটি। সেখানে শুধুমাত্র নৌকা দিয়ে যাতায়াত করা যায়। যেহেতু এই গ্রামের বাসিন্দা শুধুমাত্র জেলেরাই, তাই দক্ষিণ চীন সাগরের মনোমুগ্ধকর আকর্ষণীয় সবকিছু সেখানে দেখার সুযোগ থাকে। এই গ্রামের সবাই ভেলার তৈরি সুন্দর ঘরগুলোতে থাকে। এছাড়া এখানে একটি স্কুলও রয়েছে। বিবুরি, ইংল্যান্ড। ইংল্যান্ডের এই গ্রামটির অসাধারণ সৌন্দর্যে পর্যটকরা অনুপ্রেরণা পাওয়ার উদ্দেশ্যেই মূলত বেড়াতে যান। আর এই গ্রামটি বিশেষ করে এ কারণেই বিখ্যাত, প্রায় 1000 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই গ্রামটি। সেখানকার প্রাচীন স্থাপত্য শিল্প, মনোমুগ্ধকর প্রকৃতি ও শহরের কোলাহল, যানজট ও গাড়ি ঘোড়ামুক্ত পরিবেশ আপনার মনে হবে 11 শতকের একটি আবহাওয়া সৃষ্টি করেছে। সেখানে স্টারডাস্ট সিনেমাটি চিত্রগ্রহণ করা হয়েছিল। বিশ্বনন্দিত কাল্পনিক চরিত্র মিস মার্পেলের সিনেমাগুলোর চিত্র সেখানেই ধারণ করা হয়েছিল।